বিদেশে থাকা 1 কোটিরও বেশি প্রবাসীকে জাতীয় উন্নয়নের অংশীদার করতে চায় সরকার। এজন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানাতে প্রতি বছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এ কথা জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের উন্নয়ন অগ্রযাত্রার অর্থনীতির চাকা সচল রাখছে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোটি প্রবাসীর পাঠানো রেমিটেন্স। সর্বশেষ জরিপ অনুযায়ী বর্তমানে প্রায় 1 কোটি 20 লাখেরও বেশি প্রবাসী বিশ্বের প্রায় 160টির অধিক দেশে কর্মরত আছেন। আর এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ প্রতি বছর গড়ে প্রায় $12 থেকে $14 বিলিয়ন, যা মোট জিডিপির প্রায় 11% মতো। বিশ্বব্যাংকের হিসেবে প্রবাসী আয় বা রেমিটেন্স আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। 2021-2022 অর্থ বছরে বৈধ পথে 2,103 কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট নবায়ন জটিলতা সহ নানা অভিযোগ আছে প্রবাসীদের। তারা বলছেন মূল সমস্যা অভিবাসন ব্যয়। সরকার যে টাকা নির্ধারণ করে দেয় তার অন্তত 2.5 গুণ অর্থ ব্যয় করে একজন শ্রমিককে বিদেশে যেতে হয়। বছরের পর বছর ধরে এটা চলছে। বিপদগ্রস্তভাবে জীবনযাপন করতেছে এবং এই দেশের পুলিশ প্রশাসন ওদেরকে বিভিন্নভাবে দেশে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করতেছে। এই বিষয়টা বাংলাদেশ অ্যাম্বাসাড অথবা বাংলাদেশের কর্তৃপক্ষ যেন সুস্থভাবে সমাধান করে। প্রবাসী এসব রেমিটেন্স যোদ্ধাদের আরও সম্মান জানাতে চায় সরকার। তাই 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস থাকলেও 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উদযাপন করতে চায় সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। 30শে ডিসেম্বরকে প্রতি বছর এখন থেকে সরকারিভাবে আমরা জাতীয় দিবস হিসেবে এটা উদযাপন করব। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের 12 দিন পর আরেকটি দিবস পালন ও তার পেছনে অর্থ ব্যয় অপ্রয়োজনীয়। আসমাতুলি, নিউজ 24।